আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি সুইট রেসিপি বা মিষ্টান্ন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে শাহি টুকরা। এই শাহি টুকরা আসলে এতটা মজার আর এতটা ভিন্ন রকমের মিষ্টি আইটেম যা আসলে সবাইকেই তাক লাগিয়ে দেয়, যদি হয় সেটা অসম্ভব মজা। আপনিও সেভাবে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আর আমি যেভাবে দেখাবো সেটা খুবই সহজ পদ্ধতিতে, এবং যে কেউ এই শাহি টুকরা রেসিপিটি বানাতে পারেন। এই শাহি টুকরা রেসিপি বানানো কিন্তু অনেক সহজ, তো এর জন্য দরকার পাউরুটি। তো আমি এখানে পরিমাণ মতো 6 থেকে 7টি পাউরুটি নিয়েছি। তো আমি এটাকে ত্রিকোণাকার করে কেটে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে পাউরুটির সাইডের অংশটাও কেটে নিতে পারেন, এটা আপনার আপনার যদি ইচ্ছা হয় তাহলে এভাবে কাটতে পারেন। আমি পাউরুটির কাছের অংশগুলো কাটতেছি না, কারণ দেখা যায় যে কাছের অংশগুলো কাটলে পাউরুটিগুলো বেশি ভেঙে যায়। তো কাছের যে পাউরুটির বাড়ানো অংশ, এটা যদি থাকে তাহলে পাউরুটিগুলো একটু শক্তভাবে আটকায় থাকে, আর কাটার আমার কাছে মনে হয়েছে কাটার কোনো প্রয়োজন নেই, তাই আমি কাটি নাই। এখন আমি পাউরুটিগুলো ভেজে নিব, তো সেজন্য আমি একটা প্যান গরম করে নিচ্ছি এবং এর মধ্যে আমি ঘি ব্যবহার করতেছি। আপনারা ইচ্ছা করলে ঘি ব্যবহার করতে পারেন অথবা বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, আবার বাটার দিলেও ঠিক একইভাবে ফ্লেভারটা পাবেন। তবে তেল ব্যবহারটা করতে পারেন, তবে খুবই অল্প পরিমাণ তেল ঘি মিলিয়ে করলে ভালো হয়, অথবা তেল এবং বাটার মিলিয়ে করতে পারেন, এটা একদম আপনার ইচ্ছা। তো আমি ঘিটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 টেবিল স্পুনের মতন ঘি দিয়েছি, আর এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণ তেল দিচ্ছি। তো সব কিছু আমি গরম করে নিচ্ছি, তেল এবং ঘি দুটোই। খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি, আপনারা দেখেছেন। তো আমি এখন সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো অবশ্যই দুপাশ একটু সোনালি করে ভেজে নিতে পারেন, আপনারা ইচ্ছা করলে ডুবো তেলে ভাজতে পারেন, এটা একদম আপনার ইচ্ছা। তবে ডুবো তেলে ভাজলে বেশি তেল হয়ে যায় আর পাউরুটিতে মনে হয় যেন তেলটা তেলের মধ্যে ডুবে আছে, ওই রকম মনে হয়। তো সেরকম আমি সেজন্য আমি ডুবো তেলে পাউরুটিগুলো ভাজতেছি না, তো আমি খুবই শেখাভাবেই ভাজতেছি, ভেজে নিচ্ছি আর কি। যদি আপনি মনে করেন আরেকটু ঘি বা তেল দেওয়ার প্রয়োজন বা বাটার দেওয়ার প্রয়োজন, অল্প করে দিয়ে দিতে পারেন, জাস্ট শেখা শেখাভাবে ভাজার জন্য। এভাবে ভাজলেও কিন্তু হয়। আপনারা আরেকটা টিপস দিচ্ছি, এভাবে ভেজে আপনার ওভেনেও দিতে পারেন কয়েক মিনিটের জন্য, যারা বেক করতে চান। তো এভাবে বেক করলে অনেকখানি ক্রিস্পি হয়, তবে চুলাতে একটু সময় লাগে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সময় লেগেছে। আর অবশ্যই চুলার আগুনটি খুবই কম আছে রাখবেন, মধ্যম কম আছে যেটা, বেশি আছে দিলে কিন্তু পাউরুটিটা মানে জ্বলে যাবে, আর জ্বলে গেলে কিন্তু পাউরুটিটা খেতে ভালো লাগবে না। আর আমি এখানে কিন্তু আর একটু ভাজার জন্য অল্প একটু ঘিও দিয়েছি, মানে যদি আপনার প্রয়োজন হয় আর একটু ঘি বা বাটার দেওয়ার, তবে দিয়ে পাউরুটিগুলো ভেজে নিতে পারেন। তো আমি দুপাশ উল্টে পাল্টিয়ে নিচ্ছি, আর খুবই যত্ন সহকারে করতে হবে যাতে পাউরুটিগুলো পুড়ে না যায়, আর চুলার আগুনটা খুবই কম মধ্যম আছে রাখলে ভালো হয়, কারণ পাউরুটি খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর আপনি এমনভাবে পাউরুটিগুলো ভাজবেন যাতে দুপাশ যেন একটু ক্রিস্পি হয়, ভিতরটাও যেন মানে ভালোভাবে কুক হয়, ভাজা হয়। এটা এমন হবে পাউরুটিটা যে বাইরের দুটি ক্রিস্পি আর ভিতরটা সফট। এখন আমি যে পরিবেশন পাত্রে শাহি টুকরাটা পরিবেশন করব, তো ওইটাতে আমি সাজিয়ে নিয়েছি। এভাবে আপনারা পরিবেশন পাত্রে সাজিয়ে নেবেন। এখন আমি দুধটুকু বয়ল করে নেব, এখানে আমি 4 কাপের মতন দুধ দিচ্ছি, আর দিচ্ছে 1 টেবিল স্পুন দিয়ে কন্ডেন্স মিল্ক। শাহি টুকরাতে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করলে খুবই ভালো হয়,
তো এখানে আমি 4 টেবিল স্পুনের মতন কন্ডেন্স মিল্ক দিচ্ছি। আপনাদেরকে একটা সহজ হিসেব দিয়ে দিচ্ছি, 1 কাপ দুধের জন্য পুরো 1 টেবিল স্পুন, মানে বড় 1 টেবিল স্পুন দিয়ে কন্ডেন্স মিল্ক দিবেন। মানে 1 কাপ দুধের জন্য বড় 1 টেবিল স্পুন দিয়ে 1 টেবিল স্পুন কন্ডেন্স মিল্ক। হিসাবটা আর কি সহজভাবে আপনাদেরকে দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কন্ডেন্স মিল্ক দিলে আর কি দুধটা অনেক বেশি ঘন হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডেন্স মিল্ক দিয়ে দুধটা জাস্ট আমি মিশিয়ে নিয়েছি, তারপরও মানে ঘন ঘন একটা ভাব দেখা দিচ্ছে দুধের মধ্যে, মানে দুধটা এতটা ঘন হচ্ছে। তো এখানে আমি কিন্তু দুধ গরুর দুধ ব্যবহার করেছি। তো এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিব। আর কি ফুটানোটা যে একদম বেশি ঘন করতে হবে তাও কিন্তু না, আমি দুধকে ঘন করার জন্য আরেকটা টিপস ফলো করব। তো এখানে আমি প্রায় 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। শাহি টুকরাটা কিন্তু খুব মিষ্টি হতে হবে। আর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, লবণের কারণে কিন্তু মিষ্টান্ন ভাবটা আরও বেড়ে যায়। তবে অবশ্যই মনে রাখবেন 1 চিমটি লবণ, এর থেকে বেশি দিতে যাবেন না। তো দুধটা প্রায় 10 মিনিটের মতন আমি বয়েল করে নিয়েছি, তো মোটামুটি ঘন হয়ে এসেছে। আসলে কর্নেলস মিল্কের জন্য দুধটা আরও অনেক বেশি ঘন হয়ে যায়, তো বারবার একটু দুধটা মানে নেড়ে ছেড়ে দিবেন। এটা একদম আপনার বাসনের উপর মানে ডিপেন্ড করে। তো দেখেন দুধটা প্রায় 15 মিনিটের মতন আমি এভাবে মানে নাড়াচাড়া করে বয়েল করে নিয়েছি, আর দুধটাও মোটামুটি ঘন হয়ে গেছে। একদম যে ঘন হতে হবে, মানে মধ্যম ঘন, যেটা একটু দুধটা তো শুকিয়ে যাবে এটা ঠিক। এখন আমি এখানে বাদামটা ভেজে নিচ্ছি। বাদাম দিলে আসলে শাহি টুকরা একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি কাজু বাদাম আর আলমন্ডস বাদামটা কুচি করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে পেস্তা বাদামও দিতে পারেন, চীনা বাদামও দিতে পারেন। তো এখানে আমি অনলি ক্যাশুনাটস, যেটা মানে কাজু বাদাম, আর আলমন্ডস মানে কাঠবাদামটা ব্যবহার করতেছি। তো এখন আমি খুবই হালকাভাবে ভেজে নিব, খুবই কম আঁচে ভাজতে হবে, বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো এটা কয়েক মিনিটই হয়ে যায়। তো ভাজা বাদামগুলো আমি ঘন দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বাদাম দেওয়ার পর দুধটা আরও 1 থেকে 2 বলক আসলেই নামিয়ে নিতে হবে, মানে বাদামটা সিদ্ধ হতে হবে। তো বাদাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এর জন্য বেশি সময় লাগে না, ধরেন 5 মিনিট থেকে আরও কম সময় লাগে। এখন আমি এর মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি, বা গোলাপ জলও দিতে পারেন। কেওড়া জল দিলে আর কি সুন্দর একটা ফ্লেভার আসে, শাহি টুকরার মধ্যে একটা শাহি শাহি ভাব যেটা সেটা আসে। তো এখানে আমি কয়েক ফোঁটা দিয়েছি কেওড়া জল। যদি আপনাদের বাসায় কেওড়া জল না থাকে গোলাপ জল দিতে পারেন, দুধের সাথে কিন্তু গোলাপ জলও অনেক বেশি ভালো যায়। 1 বলক আসলেই দুধের আগুনটা কমিয়ে দিব। তো এখন আমি দুধটা ঘন করব। এটা কিন্তু আমার একান্তই ট্রিক্স, যেটা দুধকে ঘন করার জন্য। তো এখানে আমি 1/2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর খুবই অল্প পরিমাণ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। আর এখানে আমি খুবই অল্প পরিমাণ জর্দার রং ব্যবহার করতেছি, মানে 1 চিমটিও না এরকম আর কি, জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। তো আমি ভালোভাবে কর্নফ্লাওয়ার, দুধ এবং জর্দার রংটা মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের জন্য দুধটা অনেক বেশি ঘন হয়, এটাই কিন্তু আমার আসলে একটা ট্রিক্স। কারণ যখন পাউরুটিটা দুধটাকে টেনে নিবে, এটা এতটা ঘন দেখাবে, ক্রিমি দেখাবে, যা আসলে খুবই মানে শাহি টুকরার মজাদার ভাব এনে দেয়। তো আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। তো 1 থেকে 2 বলক আসলেই আমি দুধটা নামিয়ে নিব, মানে 5 মিনিটের মতন আমি দুধটা চুলাতে রাখবো, বা 5 মিনিট থেকে কম। মানে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালোভাবে মিশে গেলেই হবে। আর আপনারা দেখে নেবেন যে মিষ্টিটা ঠিক আছে কি না না। যদি মনে হয় মিষ্টি আরও দরকার, আপনি এতে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা আর একটু চিনি অ্যাড করে নিতে পারেন।
এই তো হয়ে গেল ঘন দুধ। দুধটা ঘন করা আসলেই অনেক সহজ, বেশি সময় লাগে না, ধরেন আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায় এই দুধ ঘন করার প্রসেসটা। তো এখন আমি যে পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি, তো এর উপর ঘন দুধটা ঢেলে দিচ্ছি, মানে বাদামের ঘন দুধ, শাহি টুকরার যে ঘন দুধ ওইটা। তো ঘন দুধটা আমি এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে সব পাউরুটির উপর মানে দুধটা যায়, মানে একটা চামচ দিয়ে যদি দেন তাহলে অনেক ভালো হয়, তাহলে আপনি পাউরুটির উপর ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবেন। এখন হয়তো আপনি মনে হচ্ছে যে দুধটা এতটা ঘন মনে হচ্ছে না, তা কিন্তু না, দুধ কিন্তু আসলে অনেক ঘন। আপনি যখন এই টিপসের মাধ্যমে দুধটা ঘন করবেন তাহলেই বুঝতে পারবেন, আর যখন পাউরুটিটা মানে শাহি টুকরোগুলো যখন দুধকে টেনে নিবে আর দুধটা এতটা ক্রিমি দেখাবে যা আসলে শাহি টুকরোর একটা শাহি ভাব এনে দিবে, আর এই শাহি টুকরাটার ভিতরটা এতটা সফট থাকে আর বাহিরটা মোটামুটি একটু ক্রাঞ্চি থাকে, এতটা ক্রাঞ্চিও না কারণ দুধের জন্য এই ক্রাঞ্চি ভাবটাও কমে যায়, কিন্তু তারপরও এইভাবে যদি আপনি করেন আপনার শাহি টুকরা পুরো ভিন্ন মাত্রা এনে দিবে, আর সবাইকেও আপনি শাহি টুকরার শাহি আমেজ দিয়ে চমকে দিতে পারবেন। আশা করি আমার এই শাহি টুকরোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো যদি অবশ্যই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।